নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। 14 কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করলো দুবরাজপুর থানার পুলিশ। বিজেপি নেত্রী নুপুর শর্মা ও নবীন জিন্দলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল। প্রকাশ হতে চলেছে বীরভূমের মেয়ে সুনিতা মণ্ডলের সিনেমা টাকার রং কালো। এবার খবর বিস্তারিত। গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে দুবরাজপুর ব্লকের অন্তর্গত পদুমা পঞ্চায়েতের বোধগ্রামে নদীর ধার থেকে গতকাল রাত্রে শেখ মুজিবর ওরফে মোংলা নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে 14 কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। আজ রবিবার শেখ মুজিবর ওরফে মোংলাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি ওই উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্যগুলি আজ বোধগ্রামে নদীর ধারে সিআইডি বোম স্কোয়াডের টিম এসে নিষ্ক্রিয় করে। এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধবচন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন প্রমুখ। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। বহিষ্কৃত বিজেপি নেত্রী নুপুর শর্মা ও নবীন জিন্দলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল সংগঠিত হল বোলপুরের একাধিক জায়গায়। দিন কয়েক আগে একটি সর্বভারতীয় টিভি শোয়ের বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে। তার বক্তব্যের প্রতিবাদে সরব হয় বেশ কিছু ইসলামী দেশও। ঘটনার প্রায় 2 সপ্তাহ পরও সেই ঘটনার প্রতিবাদে নতুন করে পথে নামছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এদিন বোলপুরের সিঙ্গি, লায়েকবাজার, সিয়ানসহ একাধিক জায়গায় সংগঠিত হয় প্রতিবাদ মিছিল। দাবি তোলা হয় নুপুর শর্মা ও নবীন জিন্দলের দৃষ্টান্তমূলক শাস্তির। ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউরিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে বীরভূমের মেয়ে সুনিতা মণ্ডলের সিনেমা টাকার রং কালো। বিলাস ফাউন্ডেশন প্রোডাকশনের নিবেদিত, প্রশান্ত সাহানার প্রযোজিত, পরিচালনায় কল্যাণ সরকার, বিশিষ্ট সাহিত্যিক সুনীল চক্রবর্তীর রচনা থেকে অনুপ্রাণিত, পার্থ চক্রবর্তীর লেখা চিত্রনাট্যের উপর নির্মিত টাকার রং কালো সিনেমাটি প্রকাশিত চলেছে। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন
ছাত্রী নেত্রী থেকে অভিনেত্রী বীরভূমের মেয়ে সুনিতা মণ্ডল। এই সিনেমা প্রমোশনে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাপতি বিকাশ রায় চৌধুরী, বোলপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেশচন্দ্র বাউড়ি, এলাকার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ গোলাম মাওলা, বিশিষ্ট লেখিকা স্বাগতা মুখার্জি, বোলপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সুকান্ত হাজরা, প্রমুখ। টাকার রং কালো এই সিনেমাটি 2022 সালে 24 জুন রিলিজ হবে বলে জানিয়েছেন বীরভূমের নায়িকা সুনিতা মণ্ডল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। 14 কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করলো দুবরাজপুর থানার পুলিশ। বিজেপি নেত্রী নূপুর শর্মা ও নবীন জিন্দালের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল। প্রকাশ হতে চলেছে বীরভূমের মেয়ে সুনিতা মণ্ডলের সিনেমা টাকার রং কালো। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।